আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, করোনা ভাইরাসের কারণে মসজিদসমূহে বিভিন্ন জায়গায় জুমা জামাত স্থগিত করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে অধিকাংশ বাঙালিরা থাকেন, সেখানে মসজিদসমূহ বন্ধ করে রাখা হয়েছে। মালয়েশিয়াতেও মসজিদসমূহ জামাত স্থগিত করা হয়েছে। আমাদের অসংখ্য মুসলমান ভাইরা, বাঙালি ভাইরা এই ব্যাপারে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করেন, যেমন বিশেষ করে জুমার নামাজ তিন জুমা না পড়লে অনেক বড় গুণাগার হবেন, এই ধরনের হাদিস তারা শুনছেন। এখন পরপর তিন চার জুমা তারা মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে পারছে না, কি করবে, দিশাহারা বিভিন্ন প্রশ্ন করছে। তো এইসব বিষয়ে যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে আসছে, সেইগুলা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দিব, যা শুনে আপনাদের আপনারা ইনশাআল্লাহ আপনাদের মনের সেই পেরেশানি দূর হয়ে যাবে। প্রথমত যে প্রশ্নটি, সেটা হলো যদি মসজিদে মুসল্লি না আসে, মাত্র কয়েকজন মুসল্লি হয়, তাহলে এই কয়েকজন মুসল্লিকে নিয়ে কি জুমা হবে কিনা। আমরা তো দেখি জুমার নামাজে শত শত মুসল্লি, এখন দেখা গেল মাত্র তিনজন মুসল্লি, চারজন পাঁচজন মুসল্লি এসেছেন। তো ফোকাহা ইকরাম এর উত্তরে বলেছেন যে মসজিদে যদি এই পরিস্থিতিতে মুসল্লি জমায়েত না হয়, ইমাম সাহেব শুধু যদি কমপক্ষে তিনজন মুসল্লিও থাকে, তাদেরকে নিয়ে জুমার নামাজ পড়লে জুমা আদায় হয়ে যাবে, এবং সেটাই মসজিদে নববী এবং হারাম শরীফের মধ্যে যে জুমা হচ্ছে, বাহিরের লোক সেখানে প্রবেশ করতে পারে না। অতি অল্প পরিসরে সেখানে যারা খাদেমরা আছেন, যারা ক্লিনাররা আছেন, এই কয়েকজনকে নিয়ে তারা জুমার নামাজের সেই পদ্ধতি চালু রেখেছেন। মসজিদে নববীতে এবং হারাম শরীফের মধ্যে কমপ্লিট নামাজ জুমা বন্ধ করা হয় নাই, বরং সেটা স্বল্প পরিসরে চালু রেখেছে। তো সেই পদ্ধতিটাই আমাদের দেশে বলা হচ্ছে যে আপনারা যে মসজিদে না গেলে ঘরের মধ্যে নামাজ পড়েন, এবং মসজিদ যাতে বন্ধ না হয়, মসজিদও চালু থাকবে, মসজিদে স্বল্প পরিসরে ইমাম মুয়াজ্জিন এবং স্বল্প কয়েকজন মুসল্লি নিয়ে যাতে জামাত মসজিদটা যাতে আবাদ থাকে, এটাই হলো আমাদের দেশের ওলামা ইকরামের মতামত। আরেকটি প্রশ্ন, সেটা হলো বিভিন্ন দেশে এবং মসজিদে বন্ধ হওয়ার কারণে জুমার নামাজ যদি বন্ধ থাকে, মসজিদ বন্ধ থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে কয়েকজনে মিলে জুমার নামাজ পড়া যাবে কিনা। তো এর ব্যাপারেও ফোকাহা ইকরাম বলেছেন যে না, জুমার নামাজ মসজিদে গিয়েই, মসজিদে জুমার নামাজ পড়ার বেশ কিছু শর্ত আছে, সেই শর্ত আপনার বিল্ডিংয়ের ছাদের মধ্যে তো সেটা পাওয়া যাচ্ছে না, সেজন্য বিল্ডিংয়ের ছাদে যদি আপনারা জুমার নামাজ আদায় করেন, সেটা আদায় হবে না। কারণ আপনার করোনা ভাইরাস থেকে সতর্কতার কারণেই সরকারিভাবে জমায়েত হতে, সমাবেশ করতে নিষেধ করা হচ্ছে। এখন যদি একটি বিল্ডিংয়ে 30-40 জন বা 50-60 জন মিলে বিল্ডিংয়ের ছাদে একজন হুজুর দিয়ে জুমার আয়োজন করে, তাহলে যেই সতর্কতার কারণে মসজিদে জমায়েত হতে নিষেধ করা হচ্ছে, সেটাই অমান্য হচ্ছে। তাই এই ধরনের পদক্ষেপ গ্রহণ না করাই উচিত, এর দ্বারা ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। আল্লাহ না করুক এই 40-50 জনের মধ্যে কারো যদি করোনা ভাইরাস থাকে, তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। কারণ কার কাছে এই ভাইরাসটা সুপ্তভাবে লুকায়িত আছে আমরা কেউ জানি না। তাই সরকারি নির্দেশ মান্য করে আমাদেরকে সতর্কতা অবলম্বন করাটা উচিত। বরং জুমাতে যেতে না পারলে তার পরিবর্তে আপনি যদি ঘরে জোহরের নামাজ আদায় করেন, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনি অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, আপনি বরং অনিচ্ছাকৃত এই জুমার নামাজ ত্যাগ করছেন, সেহেতু আপনি গুণাগার হবেন না। সকল বিশেষজ্ঞরা বলছে এই ভাইরাস একজন থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ে, যদি আমরা অসতর্কতা অবলম্বন করি, তাহলে আমাদের দেশে এই ভাইরাস এখনও আলহামদুলিল্লাহ অতি অল্প পরিসরে এখনও আছে। আল্লাহ না করুক যদি ইউরোপ দেশে দেশসমূহের মতো আয়ত্তের বাইরে চলে যায়, তখন কি পরিস্থিতি হবে একবার চিন্তা করুন। তাই সরকারি নির্দেশনা মেনে যতদূর সম্ভব ঘরে অবস্থান করে এই বলা মুসিবত দূর হওয়ার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, তোয়া ইস্তেগফার করুন, তাহাজ্জুদ পড়ে রোনাজারি করুন, তসবি পড়ুন, দোয়া ইউনুস পাঠ করুন, এবং এই ভাইরাস থেকে বাঁচার যে দোয়া ওলামা ইকরাম কোরআন হাদিস থেকে দিচ্ছেন যে আমলসমূহ, সেগুলো করুন ঘরে বসে বসে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত এই সুযোগে অফিস বন্ধ, বাহিরে যাচ্ছে না, ঘরে বসে বসে সারাদিন ফেসবুক টিভির মধ্যে বসে না থেকে আপনি এক খতম কোরআন তেলাওয়াত করুন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস বেশি বেশি পড়ুন এবং বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তিগফার অর্থাৎ আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহই আমরা করেছি, আল্লাহ আমাদের এই গুনার শাস্তি হয়তো এর পরীক্ষায় আমাদেরকে ফেলেছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আল্লাহ তাআলা আমাদের যাতে গুনাহ মাফ করেন, আল্লাহ যেন অতি সহসাত এই মুসিবত দূর করে দেন এবং সহসাত পরিস্থিতি স্বাভাবিক করে দেন, তাহলে আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, জামাতে শরিক হতে পারবো, পাঁচ ওয়াক্তে পাঁচবার জুমার নামাজে সবাই জাঁকজমক পূর্ণভাবে এলাকার সবাই মিলে আবার সেই জুমার সেই দৃশ্য ফিরে আসবে। মক্কা মদিনা আজ খালি হয়ে গেছে, সেই তাওয়াফের দৃশ্য আমরা দেখছি না, আমাদের বুক হাহাকার করে, মুসলমানরা সেটা সহ্য করতে পারছে না, সেটা স্বাভাবিক, সেটা ইমানের দাবি যে আমাদের প্রাণপ্রিয় সেই মক্কা শরীফ যেখানে রাত দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, সেটা এখন শূন্য হয়ে গেছে, লোকশূন্য হয়ে গেছে, সেই দৃশ্য আবার আমরা দেখতে চাই, সেই তাওয়াফের দৃশ্য, সেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওজা মোবারকে গিয়ে সেই জিয়ারতের দৃশ্য, সবাই প্রত্যেক ইমানদারির সেই কাম্য, প্রত্যেক ইমানদারি চায় পাঁচ ওয়াক্ত পাঁচবার মসজিদের মিনার থেকে আজানের শব্দ ভেসে আসুক, জামাতের নামাজ আদায় হোক, জুমার খুতবার সে আওয়াজ সেই ধ্বনি ভেসে আসুক, সবাই চায়। কিন্তু পরিস্থিতি যেহেতু এখন আমাদেরকে বাধ্য করছে যে যাতে এই মুসিবত থেকে আমরা যাতে আল্লাহ যাতে আমাদেরকে নাজাত দেন, সেখান থেকে যাতে আমরা মুক্তি পাই, সেজন্য আমরা যাতে আলাদা থাকি একটু কিছুদিন ধৈর্য ধারণের সাথে আল্লাহর কাছে আমরা পানা চাই, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতি থেকে অবশ্যই মুক্তি দান করবেন। তারপর আরেকটি প্রশ্ন হলো, করোনা ভাইরাসের ভয়ে ঘরে নামাজ পড়লে কি মসজিদের সমান সওয়াব পাওয়া যাবে কিনা? এর উত্তরে বলা হয়, কোনো লোক যদি কোনো নেক আমল করে, সে যদি অনিচ্ছাকৃত কিংবা অসুস্থতার কারণে কিংবা কোনো বাধার কারণে সে আমলটি করতে না পারে, কিন্তু তার সে আমলটি করার প্রতি খুবই আগ্রহ থাকে, তাহলে সে যদি অনিচ্ছাকৃত সে আমলটি করতে না পারে, তাহলে সে পূর্ণাঙ্গ সওয়াব পাবে। আমাদের অনেক ভাই আছেন নিয়মিত মসজিদে গিয়ে নামাজ বা জামাত আদায় করেন, এখন বিশ্ব পরিস্থিতি তথা করোনা ভাইরাসের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় কিংবা রাষ্ট্রীয়ভাবে মসজিদে যাওয়া বন্ধ ঘোষণা করা হয়, তখন সে ভাই যদি ঘরে নামাজ আদায় করে, তাহলে সে মসজিদে গিয়ে যে সওয়াব কামাই করতে পারত, সে সওয়াব আল্লাহ তাআলা তাকে ঘরে নামাজ পড়লেও দান করবেন। আর আরেকটি প্রশ্ন, মসজিদের ইমামকে অনলাইনে বা ফেসবুকে লাইভে ফলো করে ঘরে জামাত করা যাবে কিনা? এখন তো অনলাইনের যুগ, অনেকে বলছেন যে আপনার ইমাম সাহেব মসজিদের মধ্যে ফেসবুকে লাইভে আসবেন জামাতের সময়, এবং ইমাম সাহেবের সাথে যার মুসল্লিরা নিজ নিজ ঘর থেকে ইমাম সাহেবকে অনুসরণ করে সেই জামাতে শরিক হবে। অনেকে প্রশ্ন করছেন এটা করা যাবে কিনা, এর উত্তরে ফিকার মাসালা হলো, জামাতের জন্য ফসল বিল আজনবী হতে পারবে না। যেমন ইমাম সাহেব দাঁড়ালো পিছনে কিছু মুক্তাদি, মধ্যে একটি রাস্তা, আর সে রাস্তায় গাড়ি চলাচল করছে, আর রাস্তার অপর পারে কিছু মুসল্লি, তো সেই ইমামের অনুসরণে নামাজ আদায় করছে। তেমনিভাবে প্রবাহিত নদী, নদীর এক পারে ইমাম কিছু মুসল্লি নিয়ে দাঁড়ালো, ওই নদীর অপর পারে আর কিছু মুসল্লি ওই ইমামের অনুসরণ করছে, তাহলে ফসল বিল আজনবীর হওয়ার কারণে নদীর অপর পারের লোক বা রাস্তার অপর পারের লোকদের সে একতেদা শুদ্ধ হবে না। তেমনিভাবে ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, আপনি ঘরের মধ্যে দাঁড়ালেন, সেটা ফসল বিল আজনবী হবে, যার কারণে আপনার সে অনুসরণ, সেই ইমামকে অনুসরণ করে অনলাইনে লাইভের মধ্যে দাঁড়িয়ে সে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না, বরং আপনি ঘরের মধ্যে একাকী নামাজ পড়ুন। আর যদি জামাত একান্তই পড়তে হয় ঘরের, আপনার সন্তান যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতে পড়ুন, যদি একজন সন্তান হয় তাকে ডান পাশে দাঁড় করান, আর যদি কয়েকজন হয় তাদেরকে পিছনে দাঁড় করান, আর যদি আপনার দুই ছেলে এক মেয়ে হয় তাহলে দুইজন ছেলেকে আপনার পিছনের কাতারে এবং মেয়েটাকে শেষ কাতারে, মেয়ে আপনার বাচ্চাদের মা তারা শেষ কাতারে, মেয়েরা শেষ কাতারে দাঁড়াবে, এইভাবে নামাজের জামাত আপনি ঘরের মধ্যে করতে পারবেন।
আরেকটি প্রশ্ন হলো, ঘরে যদি কয়েকজন থাকে তাহলে সকলে মিলে জামাত কিভাবে করা হবে? এই যে বললাম, এই ঘরে যদি কয়েকজন থাকে তাহলে সকলে মিলে জামাত করা যায়। যেমন একজন ইমাম হবে, ছেলেরা প্রথম কাতারে থাকবে আর মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে, এইবারে ভাবে ঘরে জামাত করা যায়। যদি জামাতের আগে আজান দেওয়ার সুযোগ থাকে, অতি উচ্চস্বরে দেওয়ার দরকার না, আপনি ঘরের যে কয়জন তারা শুনে মতো করে আজান দিবেন একামত দিয়ে, এভাবে আপনারা